করোনার এই দুঃসময়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাসায় অবস্থান করছো। আর রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসগুলো নিয়মিত তোমরা দেখছো এবং স্যারদের দেওয়া হোমওয়ার্কগুলো ঠিক মতো করছো। আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আমরা আলোচনা করব। স্থানাঙ্ক জ্যামিতি আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করি, আমরা বলি যে স্থানাঙ্ক জ্যামিতি কি। স্থানাঙ্ক জ্যামিতি বুঝতে গেলে প্রথমে আমাদেরকে সমতল নিয়ে কথা বলতে হবে। তল নিয়ে আমরা দেখি দুই ধরনের তল দেখি, একটা হচ্ছে সমতল। আচ্ছা, সমতল কোন জিনিসটা তোমরা কি বলতে পারো? যেমন আমি বলছি আমার হাতে দেখো একটা বই, বইয়ের এই উপরে বা পৃষ্ঠটা সমতল। আমরা বলি ঘরের মেঝে, ঘরের ফ্লোর, এই ঘরের ফ্লোরটা সমতল। এই যে বোর্ড, বোর্ডের উপরে ভাগটা এটা সমতল। তাহলে আমরা কি কি লিখলাম? বইয়ের পৃষ্ঠা উপরিভাগ, বইয়ের উপরিভাগ, বইয়ের উপরিভাগ। তারপরে বললাম ঘরের মেঝে, ঘরের মেঝে, এগুলো তো সমতল। বক্রত, বক্রত আমি তোমাদেরকে কয়েকটা তল দেখাই। যেমন এটা, এই তলটা দিকে লক্ষ্য করো, এই যে তলটা, এই তলটা বক্রত নিয়ে কথা বলবো। আচ্ছা, আমার হাতে যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্লোব, গোলক, অর্থাৎ পৃথিবীর, পৃথিবীর মানচিত্র। এটা পৃষ্ঠটা দেখো গোলাকার। আমি যদি এদিকে একটা বিন্দু দিই আর অপোজিট এই পাশে একটা বিন্দু দিই, বিন্দু দুটা যদি যোগ করি তাহলে এটা একটা বক্ররেখা হবে। সাপোজ এরকম, এটা আমি এখানে রাখি। এরকম আমার হাতে আরেকটা দেখো গ্লাস, এই গ্লাসের পৃষ্ঠটা বক্রত। গ্লাসে আমি যদি এখানে একটা বিন্দু দিই আর একটা বিন্দু যদি এখানে দিই, এই দুইটা যদি যোগ করি তাহলে এটা একটা বক্ররেখা। তাহলে আমরা বলতে পারি বক্রত, এখানে বলতে পারি এটা একটা গোলক, গোলকের পৃষ্ঠ। গ্লাসের পৃষ্ঠ গ্লাসের পৃষ্ঠ আমরা বলতে পারি ফুটবলের পৃষ্ঠ। এগুলো হচ্ছে বক্রত, বক্র। আজকে আমরা পৃষ্ঠ, তাহলে আমরা কি কি বললাম? বইয়ের উপরিভাগ, ঘরের মেঝে, এগুলো হচ্ছে সমতল। গোলকের পৃষ্ঠ, গোলকের পৃষ্ঠ আমরা বলি গ্লাসের পৃষ্ঠ, ফুটবলের পৃষ্ঠ, এগুলো বক্রত, এগুলো বক্রত। আজকে আমাদের পাঠ্যের বিষয় সমতলের উপর, সমতল নিয়ে, বক্রতল নিয়ে আমরা আলোচনা করবো না। আমাদের পুরো বিষয়টা হচ্ছে সমতল নিয়ে, সমতলের উপর দুইটা বিন্দু। আজকে পাঠ শেষে আমরা যা যা শিখব তা হচ্ছে আমি একটু লিখে, আজকে পাঠে পাঠ শেষে আমরা কি শিখতে পারব, এই পাঠ অঙ্কিত ত্রিভুজ, চতুর্ভুজ, সমতলে বিন্দু স্থাপন করে অঙ্কিত ত্রিভুজ চতুর্ভুজ সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করতে পারে। তাহলে এই পাঠ শেষে শিক্ষার্থীরা আমরা যা আজকে আজকে পাঠ শেষে আমরা যা শিখব, তাহলে সমতলে বিন্দু স্থাপন করতে পারবে। সমতলে আমরা যে যে সমতলগুলো দেখলাম, যেমন বইয়ের পৃষ্ঠ,
আবয়ের উপরিভাগ, ঘরের মেঝে, এগুলোর উপরে আমরা বিন্দু স্থাপন করতে পারবো। সমতলে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারবো, এবং দূরত্ব সমতলে বিন্দু স্থাপন করে অঙ্কিত ত্রিভুজ এবং চতুর্ভুজ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। এখন আমরা দেখব সমতলে বিন্দু স্থাপন করি কিভাবে, সেটা আমরা কুটি
বিন্দুর ভুজ x পি বিন্দুর খুঁটি y পি বিন্দু হতে y অক্ষের দূরত্ব পি বিন্দু হতে y অক্ষের দূরত্ব হচ্ছে পিএন পিএন মানে ওএম ওএম হচ্ছে x আর পি বিন্দুর ভুজ হচ্ছে x আবার পি হতে x অক্ষের দূরত্ব পি হতে x অক্ষের দূরত্ব হচ্ছে পিএম দেখলাম আমরা পিএম পিএম মানে ওএম আর ওএম হচ্ছে y তাহলে পি বিন্দুর খুঁটি হচ্ছে পি বিন্দুর খুঁটি হচ্ছে y এবার আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিয়ে নেব দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিয়ে কিভাবে আমরা করব দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিয়ে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিয়ে মনে করি এই সমতলে সমতলে পি একটা বিন্দু পি আর একটা বিন্দু নিলাম পি বিন্দু নিলাম পি বিন্দুটা দিলাম পি বিন্দু এটা দিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা বিন্দু নিলাম আমরা কিউ পি বিন্দুটা নিলাম এক্স টু আর হচ্ছে ওয়াই টু আমি একটু স্পষ্ট ভাবে লিখি এক্স ওয়ান ওয়াই ওয়ান কি কথা আমরা দেখে চলো লক্ষ্য করো এক্স ও এক্স ওয়াই ও ওয়াই ডট এই সমতলে পি একটা বিন্দু নিলাম পি বিন্দুটার নাম দিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান কিউ একটা বিন্দু এক্স টু ওয়াই আমরা পি কিউ দূরত্ব নির্ণয় করব পি কিউ দূরত্ব নির্ণয় তাহলে আমরা এখানে লিখলাম দুটা বিন্দু নিলাম একটা হচ্ছে পি এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা হচ্ছে কিউ এক্স টু ওয়াই প্রথমে পি থেকে এক্স এর উপরে একটা লম্ব আঁকলাম পি এম কিউ থেকে এক্স এর উপরে একটা লম্ব আঁকলাম কিউ এম আমরা কি করলাম পি থেকে পি বিন্দু থেকে এক্স এর উপর একটা লম্ব আঁকলাম পি এম কিউ বিন্দু থেকে এক্স এর উপর একটা লম্ব আঁকলাম কিউ এম আবার পি বিন্দু থেকে কিউ এন এর উপর একটা লম্ব আঁকলাম পি আর পি আর পি কিউ যোগ করে দেব এবার এবার পি আর সমান কত দেখো পি পি আর লক্ষ্য করো পি আর সমান হলে এম এন সমান হচ্ছে এম এন দেখো আমরা কি বললাম আমরা পি আরটা বের করতেছি আমাদের এখানে একটা ত্রিভুজ হলো এক নাম হচ্ছে পি কিউ আর এই ত্রিভুজের প্রতিভুজ হচ্ছে পি কিউ যেটা আমি দূরত্বটা নির্ণয় করবো পি আর হচ্ছে ভূমি আর কিউ আর হচ্ছে লম্ব তাহলে আমি পি আরটা আগে নিচ্ছি পি আর সমান পি আর জায়গাটা হচ্ছে এম এন পি আর এখান থেকে এখান পর্যন্ত পি আর এই জায়গাটা হচ্ছে এম এন এম এন পি আর সমান এম এন এম এন দ্বারা আমরা লিখতে পারি এখান থেকে এখানে পুরো হচ্ছে ও এম ও এম মাইনাস হচ্ছে ও এম এবার ও এম ও এম কতটুকু ওয়ান কতটুকু ওয়ান হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত ওয়ান হচ্ছে x2 মাইনাস ওয়ান হচ্ছে x ওয়ান হচ্ছে x1 এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে x1 আর এখান পর্যন্ত হচ্ছে x2 তাহলে এটা আমরা বলতে পারি x1 অনুরূপভাবে আমরা qr qr দূরত্বটা দেখে গেছি qr qr এখান থেকে এখান পর্যন্ত এখান পর্যন্ত এখান হচ্ছে কিউ এম থেকে আর এন বাদ দিলে আমার কিউ আর থাকবে আবার বলি দেখো কিউ এম থেকে
আর অংশটা তো আমি নিব তাহলে q1 থেকে rn বাদ দিলে আমার v1 থাকবে কি থেকে qn qn মাইনাস qn মাইনাস rn মাইনাস হচ্ছে rn এবার দেখো q1 কত qn এই পুরো অংশটা হচ্ছে y এইখান থেকে এইখান পর্যন্ত এটা হচ্ছে y আমরা নিলাম y আর হচ্ছে rn rn হচ্ছে rn সমান আমি আরেকটু একটা লাইন বাড়াই দিই qn qn দেখলাম qn মাইনাস হচ্ছে rn মাইনাস rn rn সমান আবার pm তাহলে qn হচ্ছে আমার y2 আর pm হচ্ছে y1 যেহেতু এটা y অক্ষের সমান্তরাল এবার এবার ত্রিভুজ p q r লক্ষ্য করো ত্রিভুজ p q r এটা একটা সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যটা আমরা জানি হ্যাঁ সমকোণী তোমরা সবাই জানো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে উপপাদ্যটা সমকোণী ত্রিভুজ এ পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার অতিভুজ হচ্ছে pq অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার লম্ব হচ্ছে কিউ আর আমরা বলতে পারি পি আর স্কয়ার যোগ হচ্ছে কিউ আর স্কয়ার বা পি কিউ স্কয়ার সমান পি আর পি আর পি আর সমান হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান সি আর ধরে আমরা লিখতে পারি এক্স টু মাইনাস এক্স ওয়ান এটার উপরে হোল স্কয়ার প্লাস কিউ আর কিউ আর সমান আমরা লিখতে পারি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কয়ার এবার আমরা যদি রুটটা উড়াই দিই তাহলে এটা আমরা লিখতে পারবো পি কিউ সমান বর্গমূল ডান পাশে আর বর্গমূল ব্যবহার করলে আমরা ধনাত্মক ঋণাত্মক ব্যবহার করি প্লাস মাইনাস হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কয়ার এবার আমরা জানি এখানে পি কিউ পি কিউ হচ্ছে দূরত্ব পি থেকে কিউ পর্যন্ত দূরত্ব দুইটা বিন্দু দূরত্ব দূরত্ব কখনো ঋণাত্মক হয় না দূরত্ব কি এখানে কখনো ঋণাত্মক হয় না দূরত্ব সবসময় ধনাত্মক দূরত্ব কখনোই দূরত্ব সব সময় কি হয় ধনাত্মক হয় সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি পি কিউ সমান লোড ধনাত্মক ব্যবহার করে আমরা ঋণাত্মক নেব না তাহলে হবে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার এই সূত্রটা আমরা সব সময় রাখব দুইটা বিন্দু দূরত্ব নির্ণয় করতে আমি এখন তোমাদেরকে একটা কাজ দেব দুইটা বিন্দু দেব এই দুইটা বিন্দু দিয়ে তোমরা এই সূত্রটাতে ফেলে PQ নির্ণয়ের যে দূরত্ব নির্ণয়ের যে আমরা সূত্রটাতে গেলাম এই সূত্রটা দিয়ে তোমরা দুটা বিন্দু দূরত্ব নির্ণয় করতে পারবে আমি এখন তোমাদের একটা সেমি কাজ দিচ্ছি সেমি কাজ করতে হলো মনে করো এ একটা বিন্দু টু থ্রি বি আর একটা বিন্দু সেভেন এইট এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তোমরা নির্ণয় করবে এটা ইয়ে দিয়ে এই সূত্রটা ব্যবহার করে তাহলে আশা করি আজকের পাঠ শেষে তোমাদের এটা হচ্ছে এই কাজটা তোমরা এখন করো আমি তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি বাড়ির কাজ মনে করো একটা বিন্দু বাড়ির কাজটা তোমরা লিখে নাও এটা হচ্ছে টু ফাইভ বি মাইনাস ওয়ান ওয়ান সি একটি ত্রিভুজের শীর্ষ ত্রিভুজটি
অঙ্কন এবং দেখাও যে এটি একটি সমুদ্রে ভর্তি বস্তু, এটি একটি এই কাজটা তোমরা বাসায় করবে, অর্থাৎ বিন্দুগুলো তোমাদের গ্রাফে স্থাপন করে ত্রিভুজটা প্রথমে অঙ্কন করবে, তারপর এটা একটা দেখাবে ত্রিভুজটা, ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আশা করি আজকের পাঠে তোমরা দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারবে, এবং আমরা যে যে পাঠের যে ইয়েটি ছিল সমতলে তোমরা বিন্দু স্থাপন করতে পারবে, বলেছিলাম দুইটা বিন্দু দূরত্ব নির্ণয় করতে পারবে এবং আয়তাকার স্থানাঙ্ক ব্যাখ্যা করতে পারবে। আশা করি তোমরা এগুলো চর্চা করে বাসায় ভালোভাবে চর্চা করো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করে পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।